সংকট, করোনা মহামারী কিংবা দুর্যোগ, আনন্দ উৎসবে মানুষের পাশে থাকে পিরোজপুরের ভান্ডারী উপজেলার মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সেবা শান্তি অগ্রগতি স্লোগান ধারণ করে মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে সংগঠনটি। বর্ষাকালেও থেমে নেই তাদের সেবা কার্যক্রম। পিরোজপুরের ভান্ডারী উপজেলায় 26 জুলাই সোমবার সকালে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে অসহায় অটো রিক্সা ইজিবাইক চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। পুরো বর্ষা মৌসুমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে ভান্ডারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিরাজুল ইসলাম জানান, আমি সব সময় এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। ছাতা পেয়ে রিক্সা ও ইজি বাইক চালকরা বলেন, বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে ছাতা উপকারে আসবে। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ জনপদে মানব সেবায় দৃষ্টান্ত হিসেবে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। শফিকুল ইসলাম, MI টেলিভিশন।